রাস্তাশ্রী প্রকল্পে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শামুকতলা থেকে গাড়ুকুটা হয়ে চুনিয়াঝোড়া চা বাগান অবধি 16 কিমি রাস্তার কাজে সূচনা করলেন। 3 কোটি 6 লক্ষ টাকা ব্যয় হবে ওই রাস্তা পুনর্নির্মাণে। খুশি হাওয়া ছড়িয়ে পড়েছে ওই আদিবাসী মহল্লায়। ভার্চুয়ালি এই রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার 2 বিডিও চিরঞ্জিৎ সরকার, আলিপুরদুয়ার ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন, লুইস কুজুর, শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পবন কুমার রায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবজিৎ সরকার প্রমুখ। বিডিও জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল হয়েছিল। বাসিন্দারা রাস্তা নির্মাণের দাবি জানান, কিন্তু 16 কিলোমিটার রাস্তা তৈরি করার ক্ষেত্রে বিপুল অর্থ প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে রাজ্য সরকার সেই অর্থ বরাদ্দ করার পরই রাস্তা নির্মাণের প্রক্রিয়া শুরু হল। মুখ্যমন্ত্রী স্বয়ং এই রাস্তা কাজে সূচনা করলেন। আলিপুরদুয়ার 2 ব্লকের শামুকতলা ডিপধুরা থেকে নূরপুর হয়ে চুনিয়াঝোড়া চা বাগান পর্যন্ত 16 কিমি রাস্তার অবস্থা এমন বেহাল হয়ে পড়ায় রীতিমতো হয়রানির শিকার হচ্ছিলেন এলাকার বাসিন্দারা। ওই রাস্তা নির্মাণ হওয়ায় চুনিয়াঝোড়া চা বাগান, দামশিবাদ, নূরপুর, গাড়খুঁটা, লোয়ার ডাঙ্গি এবং শামুকতলার অন্তত 2 লক্ষ মানুষের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। রাস্তাটি খারাপ থাকায় বেশিরভাগ বাসিন্দার সেতুহীন তুরতুরি নদীর পার হয়ে রাজ্য সড়কে এসে গাড়ি ধরে। তবে এবার সে দুর্ভোগ দূর করার উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকার বাসিন্দারা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের 12,000 কিলোমিটার যে রাস্তার প্রকল্প, সেটা শামুকতলা গ্রাম পঞ্চায়েতে লালপুর টু গাড়কোটার 9.5 কিলোমিটার রাস্তা উদ্বোধন হচ্ছে। সেটারই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন। সেটা নিয়েই আমাদের এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে। এখানে সবাই বিডিও সাহেব থেকে নিয়ে সবাই আমাদের জনগণ উপস্থিত আছেন এবং দীর্ঘদিনের এই আশঙ্কা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। 2.45 কিলোমিটার